আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য একটি স্পেশাল রেসিপি, যে রেসিপিটা সিলেটের আমাদের জিন্দাবাজারস্থ জালালাবাদ রেস্টুরেন্টের খুবই জনপ্রিয় একটি রেসিপি ছিল, যেটার নাম চিকেন ঝাল ফ্রাই, যেটা আমার হাজব্যান্ডের সহযোগিতায় আমরা দুজনে মিলে তৈরি করেছি। তাছাড়া এই রেসিপিটা দেশ ও বিদেশ থেকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন দেখানোর জন্য। তো আর দেরি না করে শুরু করে দেই আজকের রেসিপি, চিকেন ঝাল ফ্রাই। প্রথমেই একটি হাঁড়িতে নিয়ে নিচ্ছি এক কাপ তেল, দিয়ে দিচ্ছি দেড় কাপ পেঁয়াজ কুচি, পেঁয়াজটি বেরেস্তার মতো লাল হওয়ার পর দিয়ে দিব এক টেবিল চামচ রসুন বাটা, দুই টেবিল চামচ আদা বাটা, এখানে আমি মাঝারি সাইজের দুটো দেশি মোরগ নিয়েছি। রেস্টুরেন্টের মতো কালার আসার জন্য আমি এখানে রেড ফুড কালার ব্যবহার করেছি। মাংসগুলোকে একটু কষিয়ে দিয়ে দিচ্ছি গরম মশলা, ঝাল ফ্রাইতে সাধারণত বাটা মশলা ব্যবহার করা হয়। চার পাঁচ মিনিট মাংসগুলো কষিয়ে দিয়ে দিব শুকনো মরিচ বাটা দুই টেবিল চামচ। হলুদ বাটা এক টেবিল চামচ, পোস্তদানা বাটা দুই টেবিল চামচ, সরিষা বাটা দুই টেবিল চামচ, বাদাম বাটা এক টেবিল চামচ, নারিকেল বাটা দুই টেবিল চামচ, লবণ স্বাদ মতো। পাঁচ ছয় মিনিটের জন্য আমি আবার কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ দই, নাড়তে নাড়তে শুকিয়ে গেলে পানি দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ ছয় মিনিটের জন্য। আমাদের ঝাল ফ্রাইটা রান্না করতে হবে একদম কম আঁচে। পাঁচ ছয় মিনিট পর ফিরে আসলাম। আমাদের বানানো গুঁড়ো মশলা তো এখন তো আর পাওয়া যাবে না, তাই দিয়ে দিচ্ছি বাজার থেকে কিনা গরম মশলা পাউডার এক চা চামচ। এবারে একটু কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি রুমানার ঘরে বানানো আমের আচার দুই টেবিল চামচ। ভালো করে মিশিয়ে নিব। বাড়তি স্বাদের জন্য দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস। সুন্দর ফ্লেভারের জন্য এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ চার পাঁচটা ফালি করে। এবারে ঢেকে রেখে দিব দশ থেকে পনেরো মিনিট একদম কম আঁচে। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের মজাদার রেস্টুরেন্ট স্টাইল চিকেন ঝাল ফ্রাই। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইফ ইউ লাইক হার ভিডিওস, প্লিজ সাবস্ক্রাইব টু হার চ্যানেল, প্রেস দ্য থামস আপ বাটন।
hit the bell icon and don't forget to share it with your friends and family. Thank you. Assalamualaikum. Until next time.